করিনিভারে আপনাকে স্বাগত আজকের পর্বে আমরা জাভাই স্ক্রিপ্টে ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করতে শিখবো ইফ স্টেটমেন্ট নিয়ে বেশ কয়েকভাবে কাজ করা যায় তবে আজকের পর্বে আমরা বেসিক ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করতে বুঝে নিব এবং এর ফান্ডামেন্টালসটা খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব চলুন শুরু করা যাক আমাদের এখানে এনভায়রনমেন্ট সেট আপ করা আছে আপনারা জানেন যে আমরা মেইন ডট জেএস ফাইলে জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখি এবং আরেকটি ফাইল রয়েছে আমাদের ইন্ডেক্স ডট এইচ এল এখানে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে মেইন ডট জেস ফাইলটিকে কানেক্ট করা আছে তো আমরা এখানে যে কোডগুলো লিখব এই কোডের আউটপুট আমরা ডান পাশে এই ব্রাউজারের যে কনসোল রয়েছে কনসোলে গিয়ে আমরা আউটপুটগুলো দেখব যাই হোক আমি শুরু করছি তো প্রথমে আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবল ডিক্লেয়ার করতে আপনারা আগের পর্বে শিখেছেন কনস্ট নামের যে কিওয়ার্ড রয়েছে ওটা ব্যবহার করলাম এবং এক্স নামের একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি একই সাথে এই এক্সের একটি ভ্যালু আমি অ্যাসাইন করে দিচ্ছি সেটা হলো টেন টেন হলো নাম্বার টাইপের একটি ডেটা ডেটা টাইপ সম্পর্কেও আপনারা এর আগের পর্বে শিখেছেন যাই হোক আমরা খুব সিম্পল একটি ইফ স্টেটমেন্ট শুরুতে বুঝে নেওয়ার চেষ্টা করব। তো ইফ স্টেটমেন্টের যে সিনট্যাক্স রয়েছে সেটা হলো ইফ লেখার পরপরই উইদিন ফার্স্ট ব্র্যাকেট একটি কন্ডিশন লিখতে হবে তো কন্ডিশনটা অনেক ধরনের হয় এটা আমাদের প্রয়োজনের উপর ডিপেন্ড করে তবে এই মুহূর্তে যে এক্সাম্পলটা আমরা লিখতে যাচ্ছি সেখানে একটি ভেরিয়েবল একটু আগে ডিক্লার করলাম এক্স এবং তার একটি ভ্যালু দিলাম সো আমরা এইটাকে যদি বেস করে কিছু কন্ডিশন চিন্তা করি তো এরকম হতে পারে যে এক্সের ভ্যালু যখন টেন তখন কোনো একটি মেসেজ আমরা প্রিন্ট করে দেখতে চাই আউটপুটে কনসোলে অথবা এক্স যদি টেনের থেকে বড় হয় তাহলে মানে এক্সের ভ্যালুটা যদি দশের থেকে বড় হয় তাহলে কোনো একটি মেসেজ আমাদেরকে প্রিন্ট করে দেখাবে অথবা এক্সের ভ্যালু যদি সমান না হয় বা বড় না হয় তাহলে নিশ্চয়ই ছোট হবে সেই রকম একটি মেসেজ আমরা দেখবো তো এক্সের ভ্যালুটা আমরা বারবার চেঞ্জ করে করে দেখব যে আমাদের ভিন্ন ভিন্ন মেসেজ দেয় দেয় কি না এই কাজটি করার জন্য আমরা ইফ লেখার পরপরই উইদিন ফ্রাস্ট প্যাকেট একটি কন্ডিশন দিচ্ছি আমরা বললাম যে এক্স ইকুয়াল টু তো ডাবল ইকুয়াল টুর অর্থ কী সেটা কিন্তু আপনারা জানেন এই অপারেটরগুলো নিয়ে এর আগের পর্বে অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে দেখানো হয়েছে এই বিষয়গুলো যদি কারোর কনফিউশন থাকে দয়া করে পিছনের পর্বগুলো এই প্লেলিস্টে লিস্টে যে প্লে লিস্ট রয়েছে এখানকার পিছনের পর্বগুলো সিকোয়েন্স ধরে যদি দেখে আসেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমরা এখানে বললাম যে এর ভ্যালু টেন আমরা উপরে ডিক্লার করেছি এর ভ্যালু টেন আবার কন্ডিশনের মধ্যেও আমরা বলছি যে এর ভ্যালু যদি টেন হয় তাহলে এই ব্র্যাকেটের বাইরে গিয়ে আমরা একটি কার্লিব্রাসিসেস নিব যেটা আমরা দ্বিতীয় বন্ধনী বলে জানি এই কার্লিব্রাসিসেসের মধ্যে আমরা একটি কনসোল ডট লগের মাধ্যমে একটি আউটপুট ডান পাশে দেখতে চাই এই জন্য আমরা কনসোল ডট লগ লিখলাম এবং উইদিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটি সিঙ্গেল কোটের মধ্যে আমরা একটি কথা লিখে দিব যে কথাটা লিখবো সেটা ডান পাশে প্রিন্ট হবে তো এক্স টেন আমরা বললাম যে এক্স দশ এক্স ইজ টেন এবং ডানপাশে কিন্তু আউটপুট দেখাচ্ছে আউটপুট কেন দেখাচ্ছে এখানে একটু বড় করে দেখায় দেখুন এখানে দেখাচ্ছে এক্স ইস টেন তো এই আউটপুট এই জন্য দেখাচ্ছে যে কন্ডিশনটা ট্রু এই কন্ডিশন যেটা ইফ উইদিন ফার্স্ট ব্র্যাকেট বলেছি যে এক্স ইকুয়াল টু টেন উপরেও দেখুন এক্সের ভ্যালুটা টেন দিয়েছি তার মানে এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে এই জন্য কিন্তু আউটপুট দেখাচ্ছে তো এই ভ্যালুটাকে যদি আমরা টেনের পরিবর্তে ইলেভেন বা কোনো এক অন্য কোনো ভ্যালু দিই দেখুন ডান পাশের আউটপুট কিন্তু চলে গেছে দেখাচ্ছে না তার মানে এই মুহূর্তে কন্ডিশনটা ফলস হয়ে গেছে তো আমরা ওকে আমরা টেনই রাখছি তো এরপরে আমাদের যদি এরকম হয় যে ঠিক আছে আমরা একটা কন্ডিশন নিয়েছি এখন এটা যদি না হয় অন্য কিছু হয় বা এখানে আমরা আর একটা কন্ডিশন দিতে পারি লাইক এলস এলস লিখে আমরা উইদিন কার্লি ব্রাসিস আরেকটি মেসেজ আমরা প্রিন্ট করতে পারি কনসোল ডট লগে এখানে উইদিন ফার্স্ট ব্র্যাকেট আমি বললাম অবশ্যই সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হবে এক্স ইজ নট টেন এবং সব শেষে অবশ্যই সেমিকোলনের মাধ্যমে স্টেটমেন্ট শেষ করতে হবে তো এখানে দেখুন প্রথম কন্ডিশনে বলছি যদি ইফ যদি এক্স ইকুয়াল টু টেন হয় তাহলে এই মেসেজটা প্রিন্ট করবে কি প্রিন্ট করবে এক্স is টেন যদি না হয় অন্য কোনো ভ্যালু হয় এখানে যদি টেন না হয় অন্য কোনো ভ্যালু হয় তাহলে কি করবে এলস সেক্ষেত্রে আমাদেরকে এক্স is নট টেন এটা বলবে তো এইখানে আমরা ভ্যালুটা যদি চেঞ্জ করে ওয়ান করে দিই তাহলে কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে আউটপুট বলছে এক্স ইজ নট টেন মানে যখন টেন থাকবে তখন সে টেন বলছে ফার্স্ট কন্ডিশন অনুযায়ী যখনই টেন ছাড়া অন্য কিছু হবে এক্সের ভ্যালু তখন কিন্তু সে পরের মেসেজটাকে প্রিন্ট করছে তো এই কন্ডিশনটাকে যদি আমরা আরও মানে এই দুইটা কন্ডিশনের বাইরে আরও মাল্টিপল কন্ডিশন নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি লাইক এখানে প্রথম কন্ডিশন হলো আমরা এলসটাকে একটু নিচে নামিয়ে দিলাম এখানে আমরা আরেকটি একটি দিতে পারি সেটা হলো এলস ইফ এলস ইফ এলস ইফ লেখার যে সিনটেক্স সেটাও এই ইফের মতোই এলস ইফ লেখার পরপরে আমাদেরকে উইদিন ফার্স্ট ব্র্যাকেট একটি কন্ডিশন দিতে হবে তো এখানে আমি বলছি যে এক্স যদি এক্স ইজ গ্রেটার দেন টেন হয় তাহলে এখানে গিয়ে এই ব্র্যাকেটের বাইরে গিয়ে কার্লি কার্লিব্র বা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা আরেকটি মেসেজ প্রিন্ট করব কনসোল ডট লগে আরেকটি রিপোর্ট দেখতে চাই এইখানে গিয়ে আমরা ফার্স্ট বললাম যে এক্স ইজ ওকে তাহলে সে প্রথমে কি করবে প্রথমে দেখবে যে এক্স এর ভ্যালু টেন কিনা যদি টেন হয় এখানে যেমন এক্স এর ভ্যালু টেন তাহলে এই মেসেজটা প্রিন্ট করবে এই মুহূর্তে কিন্তু সেটাই প্রিন্ট করেছে এবং যদি এই ভ্যালুটা চেঞ্জ করে টেনের থেকে বেশি দিই তাহলে কিন্তু দ্বিতীয় লাইনটা প্রিন্ট করবে যখন এক্স ইজ গ্রেটার দেন টেন তখন কিন্তু এটা প্রিন্ট করবে না সে করবে হলো তখন তখন কী করবে এই কন্ডিশনটা ট্রু হবে তখন এই কন্ডিশনটা ট্রু হওয়ার ফলে এই মেসেজটাকে প্রিন্ট করে দেখাবে এবং এই দুইটার বাইরে যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু এই মেসেজটা প্রিন্ট করবে তো আমরা প্রথমে বলেছি কন্ডিশনে যে এক্স যদি টেন হয় তাহলে বলবে এক্স ইজ টেন যদি এক্সের ভ্যালু দশের থেকে বড় হয় তাহলে বলবে এক্স ইজ গ্রেটার দেন টেন যদি এই দুইটা কন্ডিশন না হয় তার মানে এক্সের ভ্যালু ছোট হবে লেস দেন টেন হবে তো লাস্ট ম্যাসেজটা এটা হলো এলস সবসময়ের জন্য ইফ এলসের মাঝখানে এলস ইফ আমরা অনেকবার ব্যবহার করতে পারি কিন্তু সিকোয়েন্স হলো সিনটেক্স হলো প্রথমে ইফ এবং সবার শেষে এলস ব্যবহার করতে হবে ওকে তাহলে এখানে আমরা লিখে দিতে পারি এক্স ইজ লেস দেন টেন ওকে তো এখন আমরা একটু ভ্যালু চেঞ্জ করে করে দেখবো পাশের আউটপুট এই মুহূর্তে এক্স ইকুয়াল টু টেন এই জন্য প্রথম যে আউটপুট আমাদের দেখানোর কথা সেটাই দেখাচ্ছে এক্স ইজ টেন এখন আমরা এটাকে এক্সের ভ্যালুটা একটু বড়ো করে দিই ফিফটিন করে দিলাম তাহলে কিন্তু এখানে আউটপুট চেঞ্জ হয়ে দেখাচ্ছে এক্স ইজ গ্রেটার দেন টেন ওকে ঠিক একইভাবে আমরা ফিফটিনের জায়গায় এটা টেনের নিচে আমরা কোনো একটা ভ্যালু দিয়ে দিই এইট দেখুন ডানপাশের আউটপুট চেঞ্জ হয়ে আমাকে দেখাচ্ছে এক্স ইজ লেস দ্যান টেন তো এইভাবে আমরা ইফ স্টেটমেন্ট নিয়ে কাজ করতে পারি ইফের সাথে আমরা এলসিফ ব্যবহার করতে পারি মাল্টিপল কন্ডিশন যদি আমাদেরকে নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে এবং যদি মাত্র শুধুমাত্র দুইটি কন্ডিশনের মধ্যে সীমাবদ্ধ থাকে সেক্ষেত্রে আমরা ইফ এবং এলস এই দুটো নিয়েই কাজ করতে পারি যদি দুইয়ের বেশি কন্ডিশন নিয়ে কাজ করতে হয় তাহলে আমাদের মাঝখানে এলসিপ আমরা কয়েকবার ব্যবহার করতে পারি হ্যাঁ তো এটা ছিল বেসিক একটা ইফ স্টেটমেন্ট এখন আমরা যদি এরকম আরেকটু চেঞ্জ করে দেখতে চাই এখানে ধরুন একটি ভেরিয়েবল নিয়ে কাজ করলাম আমরা এবার দুইটি ভেরিয়েবল নিয়ে কাজ করে দেখি আমরা ঠিক একইভাবে কনস্ট নামের যে কিওয়ার্ড রয়েছে ওই কিওয়ার্ডটা ব্যবহার করে ওয়াই নামের আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যার ভ্যালু দিচ্ছি ওকে এবং উপরেরটাকে আমি একটু চেঞ্জ করে টেন করে দিলাম এখন এখানে আমরা দুইটি কন্ডিশন ব্যবহার করতে শিখবো তো আমরা এখানে পিছনের গুলো ফেলে দিই ইফ আমরা বলছি ইফ এক্স ইজ গ্রেটার দেন বলে দিই এই কন্ডিশনটা একটু চেঞ্জ করে বলি যদি এক্স ইজ গ্রেটার দেন টেন হয় এখানে অর সাইনটা আপনারা ব্যবহার করেছেন এই অপারেটরটা দুইটা পাইপ সাইন পাশাপাশি দিলে এটাকে অর অপারেটর বলা হয় এবং ওয়াই ইজ গ্রেটার দেন টোয়েন্টি যদি বলি তাহলে এখানে একটা কিছু একটা প্রিন্ট করবে আমরা বলে দিতে পারি এরকম এক্স ইজ গ্রেটার দেন টেন টেন ওর ওয়াই ইজ গ্রেটার দেন টোয়েন্টি ওকে এবং সব শেষে গিয়ে আমরা অবশ্যই সেমিকোলন ব্যবহার করব এটা দেওয়াই আছে তো আমাদের কন্ডিশনটা আমরা এখানে বললাম যে এক্স যদি দশের থেকে বড় হয় একটা কন্ডিশন এবং পাশাপাশি আর একটা কন্ডিশন দিয়েছি ওয়াই যদি বিশের থেকে বড় হয় তাহলেই কেবল আমাদের আউটপুটটা এইটা দেখাবে যেটা আমরা ডট লগের মধ্যে লিখেছি তো আপাতত কোনো আউটপুট দেখাচ্ছে না কারণ হলো যে আমার এক্সের ভ্যালু টেন অর্থাৎ এক্সের ভ্যালু এখানে কন্ডিশনে বলা আছে যদি বড় হয় টেনের থেকে কিন্তু আমার টেনের থেকে বড় না টেনের সমান দেওয়া আছে তো এখানে এই কন্ডিশন এবং এই কন্ডিশন যে কোনো একটা কন্ডিশন যখন ট্রু হবে তখন কিন্তু আউটপুটটা দেখা যাবে তো আমরা এক্সের ভ্যালুটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি এগারো করে দিচ্ছি দেখুন ডান পাশে আউটপুট চলে এসছে এক্স ইজ গ্রেটার দেন টেন অর ওয়াই ইজ গ্রেটার দেন টোয়েন্টি তো এইটাকে আমরা অপারেটর চেঞ্জ করে যদি এটাকে অ্যান্ড করে দিই তাহলে কিন্তু দেখুন অরের পরিবর্তে অ্যান্ড করে দিলে আবার আউটপুট চলে গেল কারণ হলো অ্যান্ডের অর্থ হলো যে পাশের যে কন্ডিশন এবং ডানপাশের যে কন্ডিশন দুটো কন্ডিশন অ্যাট এ টাইম ট্রু হতে হবে দেন আউটপুটটা আসবে তো এই জায়গাটায় আমরা এইভাবেও কিন্তু কাজ করতে পারি যে যদি এইটা এবং এইটা সমান হয় মানে কন্ডিশনটা ট্রু হয় দেন এই মেসেজটা আসবে তাহলে আমরা এখানে টোয়েন্টির জায়গায় আমরা টোয়েন্টি টু যদি করে দিই তাহলে কিন্তু ডানপাশে আউটপুটটা দেখাবে তো এভাবে আমরা আবার এখানে এলস ইফ ঠিক আগের মতোই এলস ইফ কন্ডিশন ব্যবহার করতে পারি আপনারা আপনাদের যে প্রয়োজন সেই অনুযায়ী আপনারা প্র্যাকটিস করতে পারবেন এই হল ইফ স্টেটমেন্টের বেসিক ব্যবহার তবে এখানে একটি বিষয় বলার আছে যে নেস্টেড যে লুপ এই লুপটা নিয়ে আমরা সামনের কোনো পর্বে কাজ করবো আজকে আমি এই ইফ স্টেটমেন্টের একটি শর্ট হ্যান্ড ওয়ে আছে এটাকে এটাকে আমরা অনেক সময় টার্নারি টার্নারি কন্ডিশনাল অপারেটর বলি এখানে দেখুন টার্নারি কন্ডিশনাল অপারেটর হল হোয়াটসাইন তো এইটা কীভাবে কাজ করে এই বিষয়টা একটু দেখাই তো এগুলোকে আমি একটু ক্লিন করে নিচ্ছি নিয়ে আমি কুইকলি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যার ভ্যালু দিচ্ছি টেন এবং এই জায়গাতে আমরা একটি স্টেটমেন্ট নিতে পারি লাইক ইফ না এখানে আমরা আরেকটি নিব কনস্ট এক্স নামের একটি নিলাম যার ভ্যালু দিলাম টেন এবং ঠিক একইভাবে আরেকটি ভেরিয়েবল নিচ্ছি যার ভ্যালু দিচ্ছি যার নাম দিচ্ছি কালার তো কালার লিখে ইকুয়াল টু দিয়ে আমরা এখানে এখানে কিন্তু এরকম লিখতে পারতাম রেড গ্রিন ব্লু একটা কিছু লিখতে পারতাম না লিখে যেহেতু এরা এটা টার্নারি অপারেটার্স বলছি এই জন্য এর একটা সিনট্যাক্স আছে সিনট্যাক্স হলো যে এইখানে কালার নামে যে ভেরিয়েবলটা নিলাম এর পরপরই আমি কালারটার কোনো ভ্যালু অ্যাসাইন সরাসরি করব না আমরা একটি কন্ডিশনের মাধ্যমে করবো তো এখানে একটা কন্ডিশন বসবে কন্ডিশনটা কেমন হতে পারে লাইক আমরা বলতে পারি এক্স ইজ গ্রেটার দেন টেন এটা একটা কন্ডিশন দিলাম দিয়ে টার্নারি যে অপারেটার সেটার সাইন হলো কোশ্চিন মার্ক কোশ্চিন মার্ক দেওয়ার পর দুটো ভ্যালু পরপর বসবে মাঝখানে একটা কোলন বসবে হ্যাঁ তো প্রথম ভ্যালুটা হল ধরুন এখানে আমরা কালার যেহেতু দিয়েছি কালারের একটি নাম দিচ্ছি রেড এবং আরেকটি ভ্যালুর আগে আমরা মাঝখানে একটি কোলন দিব এবং এরপর আমি দ্বিতীয় ভ্যালুটা দিবো যেহেতু কালারটা হলো স্ট্রিং টাইপ এই জন্য আমরা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখছি তো পরের কালারটাকে আমরা গ্রিন লিখলাম তো মজার ব্যাপার হলো এখানে সব শেষে গিয়ে আমরা সেমিকলন দিয়ে এই স্টেটমেন্টটা শেষ করছি তো এটা একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে প্রথমে আমি কালার একটি ভেরিয়েবল নিলাম এটার একটা ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারতাম না করে আমরা একটা কন্ডিশন লিখে দিলাম এবং কন্ডিশন লেখার পর যেহেতু এটা টার্নের টার্নারি অপারেটরের মাধ্যমে ইফ স্টেটমেন্টের যে শর্ট হ্যান্ড সেটা দেখাচ্ছি এর এই এইটাকে টার্নারি অপারেটর বলা হচ্ছে কোয়েশ্চিন মার্ক তো এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই কালারের যে ভ্যালু সেটা হবে প্রথম ভ্যালুটা রেড যদি এই কন্ডিশনটা ফলস হয় সরি তাহলে এই কালারের ভ্যালুটা হবে গ্রিন ওকে এটাই হলো ব্যাপার তো আমরা এখানে একটু কনসোল ডট লগে গিয়ে দেখি কনসোল ডট লগে আমরা প্রিন্ট করব কি প্রিন্ট করব এই কালারটাকে প্রিন্ট করবো ওকে কালারটাকে প্রিন্ট করে দেখব তো ডান পাশে আউটপুট আমরা দেখছি কি গ্রিন কেন গ্রিন দেখাচ্ছে কারণ এখানে কন্ডিশনে বলা আছে এক্স যদি দশের থেকে বড় হয় তাহলে যদি বড় হয় যদি সত্যি হয় ঘটনাটা তাহলে প্রথম ভ্যালুটা হবে এর রেজাল্ট তো যেহেতু এখানে এক্সের ভ্যালু টেন আর আমরা এখানে বলছি যদি দশের থেকে বড় হয় তো দশের থেকে বড় তো দশ না এটা যদি আমি এগারো করে দিই তখন কিন্তু এটা দশের থেকে বড়ো হলো সেক্ষেত্রে কিন্তু দেখেন এখানে আউটপুট চেঞ্জ হয়ে রেড হয়ে গেছে রেড শো করছে সো এটাই হলো টার্নারি অপারেটর বা ইফ স্টেটমেন্টের শর্ট হ্যান্ড একটা ফর্ম এখন এটাকে যদি আমরা সুইচ নামের একটি অপারেটর আছে এই সুইচ অপারেটরটা ব্যবহার করেও এটাকে খুব সুন্দরভাবে আমরা দেখতে পারি কনসোলে প্রিন্ট করতে পারি লাইক এটা দেখার জন্য আমাদেরকে সুইচ অপারেটরটা দিতে হবে সুইচ অপারেটরের মধ্যে আমরা উইদিন ব্র্যাকেট এই যেই ভেরিয়েবলটার রেজাল্ট আমি দেখতে চাই সেইটাকে আমরা লিখে দিলাম এই যে যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করেছি এই কালারটা লিখে দিলাম এবং উইদিন কার্লি ব্রাশেসের মধ্যে আমরা এটাকে লেখার কিছু সিনটেক্স আছে এগুলো একটু খেয়াল করবেন আমরা কেইস লিখবো ওকে কেইস কেইসের মধ্যে আমরা যেটা করবো কেইজের মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখে দিব রেড ওকে এবং এখানে কোলনের পর আমরা কনসোলে লিখব কনসোল ডট লগ এখানে আমরা লিখে দিব যে মেসেজটা লিখে দিব সেটা আসলে প্রিন্ট হবে কিন্তু কন্ডিশন হলো এইটা কেজের মাধ্যমে আমরা কন্ডিশনটা লিখছি তো আমরা এখানে লিখি এক্স ইস রেড ওকে এটা লিখলাম এবং সব শেষে গিয়ে আমরা সেমিকোলন দিলাম এবং এই যে কেজ এই কেজ এই স্টেটমেন্টটাকে শেষ করার জন্য একটি ব্রেক আমরা ব্যবহার করি সবসময়ের জন্য ব্রেক এবং সব শেষে সেমিকোলন তো একটা কেজ আমরা লিখলাম এবার এখানে আমরা সেকেন্ড কেজ লিখব দেখুন এখানে দেখাচ্ছে আচ্ছা সেকেন্ড কেজ আমরা লিখে নিই তারপর এক্সপ্লেন করছি এখানে গিয়ে আমরা লিখব উইদিন ফার্স্ট ব্র্যাকেট এবং এখানে লিখব পরের যে অ্যাসাইন আমরা করেছি ভ্যালুটা যদি ফলস হয় সেই ভ্যালুটাকে আমরা লিখছি গ্রিন এবং এখানে কোলন দিয়ে আমরা নেক্সট লাইনে গিয়ে আমরা কনসোলে গিয়ে প্রিন্ট করবো আগেরটার মতোই আগে যেভাবে তিন লাইনের মাধ্যমে কেজ লিখলাম পরেরটাও ঠিক আরেক একইভাবে আমরা লিখছি এখানে গিয়ে আমরা জাস্ট কনসোলে গিয়ে বলে দিতে পারি এক্স ইজ গ্রিন এটা আসলে দুইটা কেস মানে দুইটা কন্ডিশন আমরা চিন্তা করতে পারি এটা একটা কন্ডিশন এটা একটা কন্ডিশন যদি ফার্স্ট কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমাকে এইটাকে প্রিন্ট করে দেখাবে ফার্স্ট এই 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 কেসটা অ্যাক্টিভ থাকবে যদি এটা ফলস হয় তাহলে সেকেন্ড কন্ডিশনে চলে যাবে তাই তো তো এটা হলো সেকেন্ড কন্ডিশনটা আমি ব্রেকের মাধ্যমে শেষ করব এবং সেমিকলন দিব এবং এখানে ডিফল্ট একটি কেস থাকে কন্ডিশন থাকে ডিফল্ট এই ডিফল্টের এখানে ডিরেক্ট আমি কোলন দিয়ে একটা কনসোল ডট লগ আমি ব্যবহার করতে পারি কনসোল ডট লগে গিয়ে আমি বলবো কি প্রিন্ট করবো এখানে বলবো যে এক্স ইজ নট রেড ওর গ্রিন মানে উপরের দুটো কন্ডিশন যদি ট্রু হয় দুটোর যে কোনো একটা সেই অনুযায়ী তো রেজাল্ট দেখাবেই যদি দুটোর একটা কন্ডিশনও ঠিক না হয় তাহলে আমাদেরকে লাস্টের যে ডিফল্ট কন্ডিশন সেটা দেখাবে তো এই জায়গাটায় আমি সেমিকলম দিলাম এবং সব শেষে গিয়ে ঠিক একইভাবে আমরা ব্রেক এই স্টেটমেন্টটা শেষ করার জন্য ব্রেক ব্যবহার করব তো এটা হলো আমাদের এখন যেই ফর্মটা লিখলাম সুইচ ব্যবহার করে সেটা হলো ইফ এলস স্টেটমেন্টের একটি শর্ট হ্যান্ড ফর্ম বা টার্নারি অপারেটর ব্যবহার করে আমরা মডার্ন যে কোডিং এইভাবে আমরা লিখতে পারি তো সামনের পর্বে অবশ্যই এগুলোর ডিটেল এক্সপ্লেনেশন থাকবে অ্যাডভান্স যে লেসন সেগুলোর মধ্যে আপনারা আরও কনসেপ্টগুলো ক্লিয়ার হবে বেসিক ব্যাপার হিসেবে আজকে এটুকুই আমি বলছি আচ্ছা এই কোডটা একটু এক্সপ্লেন করে দেখানোর ব্যাপার আছে এক্সামিন করে দেখানোর ব্যাপার আছে তো এখানে কী বলা হচ্ছে যে এক্স ইজ গ্রেটার দেন টেন যদি হয় তাহলে রেড হবে আর যদি এক্স ইজ গ্রেটার দেন টেন না হয় তাহলে গ্রিন দেখাবে তো এই মুহুর্তে আমরা আউটপুট দেখছি এক্স ইজ রেড সো ফার্স্ট কন্ডিশনটা এখানে কারেক্ট এবং দেখাচ্ছে তো এই জায়গাটায় আমি এখন টেনের থেকে ছোটো একটা ভ্যালু দিই সেভেন দিয়ে দিলাম ডানপাশে দেখুন এই ফার্স্ট কন্ডিশনটা আর প্রিন্ট হচ্ছে না সেকেন্ড কন্ডিশনটা প্রিন্ট হচ্ছে ওকে তো সুইচ অপারেটরের মাধ্যমে আমরা কিন্তু এভাবে প্রিন্ট করে দেখতে পারি এখন ধরুন এখানে এই কালারের ভ্যালুটা এখানে আমরা টার্নারি অপারেটর ব্যবহার করে দুইটা ভ্যালু আমরা একসাথে দিয়েছিলাম এটাকে মুছে দিয়ে আমরা সরাসরি একটা কালার আমরা দিয়ে দিই ধরুন ব্লু একটা কালার দিলাম এখানে দেখুন এই দুটো কন্ডিশন কিন্তু ম্যাচ করে না যে জন্য থার্ড যে ডিফল্ট কন্ডিশন বা কেজ সেখানকার রেজাল্ট আমাদেরকে ডান পাশে দেখাচ্ছে এক্স ইজ নট রেড গ্রিন তো আজকের পর্বে এটুকুই আশা করছি ইফ স্টেটমেন্টসের যে ফান্ডামেন্টালস এই বিষয়টি আজকে আপনাদের ক্লিয়ার হয়ে গেল প্র্যাকটিস করতে হবে নেক্সট পর্বে আমরা নতুন কিছু নিয়ে সামনে আসবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন